السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف حفظه الله تعالى حكم من حكم بغير ما انزل الله قال الله تعالى ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون الله اكبر الله प्रशंसाज الله رب العالمين তার দিন নাজেল করেছেন এবং তার দিনের প্রতি আমল করা তার দিনের বাস্তবায়ন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানব জাতির উপর ফরজ করেছেন সালাত এবং সালাম নাজিল হুপেন মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর যার আনুগত্য যার অনুসরণ ছাড়া আল্লাহ দত্ত দিনের বাস্তবায়ন হয় না একমাত্র তার আনুগত্য করা এবং তার অনুসরণ করা আল্লাপক ফরজ করেছেন আল্লাহ পাকের আনুগত্যের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য আল্লাহ পাক ফরজ করেছেন ইতাআত অনুসরণের ক্ষেত্রে ইত্তেবা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা ফরজ করেছেন কলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি يحببكم الله তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ পাকের ভালোবাসা তোমরা পাবে আমাদের আকীদা তহিদে ধারাবাহিক গত দুই সপ্তাহ থেকে দর্শের যে বিষয়বস্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে মানবরচিত বিধানের বা বিধান দিয়ে বিচার পরিচালনা করা বা কোনো একটি বিচার করা একটি বিচার করা একটি বিষয়ের ক্ষেত্রে অথবা একাধিক বিচারের ক্ষেত্রে অথবা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবরচিত বিধান দিয়ে বিচার পরিচালনা করা ফায়সালা আলা করা এর হুকুম গত দুটি আলোচনাতে এই বিষয়ের উপরেই শেখ আল্লামা আল্লাহ হাফিজে পেশ করা হয়েছে মানবরচিত বিধানের হুকুম এবং বিধান দিয়ে ফায়সালা করা বিচার করার হুকুম আজকে আর একটি বিষয় এর সাথেই সংশ্লিষ্ট সে সম্পর্কে আলোকপাত করা হবে তা হচ্ছে মানবরচিত বিধান দিয়ে বিচারকারীর হুকুম বিচার করার হুকুম গতটি ছিল আর এটা হচ্ছে বিচারকারীর হুকুম যে মানব বিধান দিয়ে বিচার করি বিচারক তার হুকুম কি সে মুসলিম সে কাফের কাফের হলে ছোট কাফের না বড় কাফের কখন ছোট কাফের কখন বড় কাফের মানবুচিত বিধান দিয়ে বিচার করার হুকুম সম্পর্কে আমরা জেনেছি যে সেটি হচ্ছে কুফর তার কাজটির হুকুম জেনেছি এটা হচ্ছে কাজের হুকুম আর যে কাজটি করে তার হুকুম তো আগের আলোচনা ছিল কি সম্পর্কে এই কাজটির হুকুম সম্পর্কে বিধান সম্পর্কে যে শরীয়তের বিধান কি এই কাজের সম্পর্কে সেই কাজটি হচ্ছে মানবরচিত বিধান দিয়ে বিচার করা আর যে এই কাজটি করে অর্থাৎ মানবরচিত বিধান দিয়ে বিচার করে বিচারক তার হুকুম কি সে মুসলিম তো মুসলিমের সাথে ফাঁসেক বলবো না সে মুসলিম থাকবেই না কুফরি দুই প্রকার কুফরে এতে কাদ আর কুফরে আমল আমলগত কর্মগত কুফরি আর বিশ্বাসগত কুফরি। তো এই ধরনের মানব রচিত বিধান দিয়ে যারা বিচার করে তাদের হুকুমটি বিশ্বাসগত কুফুরি মানে বড় কুফুরি যা ইসলাম থেকে বের করে দেয় এই শ্রেণীর লোকদেরকে নাকি সেটি আমলগত কর্মগত কুফুরি যাতে ইসলামের থাকে এই বিষয়গুলি আজকে আলোচনা হবে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শেখ হাফেজ আল্লাহ মাসা আল্লাহ এই ক্ষেত্রে মানুষকে যারা বিচারক তাদেরকে সাত ভাগে ভাগ করেছেন সাত শ্রেণিতে বিভক্ত করেছেন এই আলোচনা থেকে না আমরা তাদের ক্ষেত্রে হুকুম লাগাবের ক্ষেত্রে তাদের বিধানের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি জুলম করব আর না ঘাটতি করবো না তাদেরকে খাঁটি মুসলমান বানিয়ে দেব অথচ তারা এর হক রাখে না আর না তাদেরকে জবরদস্তি ইসলাম থেকে বের করে দেবো অথচ তারা ইসলাম থেকে বের হয় না এই বিষয়গুলি আমরা জানতে পারবো শেখ বলছেন মান হাকামা বেগাই রেমা আনজাল্লাহ আল্লাহ যা নাজেল করেছেন সেই বিধান ছাড়া অন্য কোন আইন কানুন দিয়ে অর্থাৎ মানবরচিত বিধান দিয়ে যারা বিচার করে তাদের হুকুম কি হুকুমান হাকামা বেগাই আল্লাহ মানবরচিত বিধান দিয়ে যারা বিচার করে বিচারক তাদের হুকুম কি তাদের শরীয়তি বিধান কি কাল আল্লাহ আয়াত দিয়ে শুরু করেছেন সুরায় মায়েদার আয়াত নম্বর আল্লাহ আল্লাহফাকে স্বাদ করেছেন আমাল্লাম ইয়াহকুম বেমা আন জাল আল্লাহ ফাউলাহিকা হমল কাফেরুন আর যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার করে না ফাউলাহিকা হমল কাফেরুন তারাই হচ্ছে কাফির তারাই হচ্ছে কাফের ফিহাজহিল আয়াতিল কেরিমা এই আয়াতে করিমাতে এ কথা বর্ণনা করা হয়েছে যে আন্নাল হুকমা বেগরে মা আনজাল আল্লাহ কুফরুন আল্লাহর নাজিল কিন্তু বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা যা আল্লাহর বিধানের বিরোধী মানুষের আইন কানুন যদি কোরআন এবং সন্না থেকে নেওয়া হয় তাহলে সেটা মানবরচিত থাকলো না মানুষে আইনের আর্টিকেল তৈরি করেছে সংবিধান তৈরি করেছে কিন্তু কোরআন সন্ন্যার কোরআনে কারিমের কোন আয়াতের আলোকে বা রসল উল্লাহ কোন হাদিসের আলোকে তাহলে সেটা সেই সংবিধানের বিরোধী আমরা নাই কারণ সেই সংবিধান গ্রহণ করা হয়েছে তার উৎস হচ্ছে কোরআন এবং সন্না কিন্তু আমাদের এই হুকুমটি হচ্ছে যারা কোরআন সন্নাকে উপেক্ষা করে বেপরোয়াহে হয়ে কোরআন কোন কোনো গুরুত্ব না দিয়ে কোরআন সন্না থেকে সেই বিধানগুলি নেওয়া হয়নি কোরআন সন্না বিরোধী ইসা মতো তারা আইন কানুন তৈরি করেছে হয় ব্রিটিশ ল আর না হয় না লাইল ফরাসি হ্যাঁ আইন কানুন অথবা অন্য কোন দেশের এই আয়াতে কারিমাতে মতে কি বলা হয়েছে যে মানব রচিত বিধান দিয়ে বিচার করা হচ্ছে কুফর ও হাজ আল কুফুর ও তার আতেন এখনো কুফরান একবার ইয়ানকোল আনিল মিল্লা তারা আতেন এখনো কুফরান মিল্লা শেখ বলছেন যে যখন আল্লাহ পাক কাফেরুন বলেছেন তাহলে কাফের হচ্ছে দুই রকমের সবগুলি বড় কাফের নয় এবং হাদিসে দুই রকমের কাফের কথা আল্লাফা উল্লেখ করেছেন দুই রকমের কুফুরের কথা উল্লেখ করেছেন কাজের ক্ষেত্রে দুই রকমের কুফুরি আর ব্যক্তির ক্ষেত্রে দুই রকম কাফের কথা আল্লাফা উল্লেখ করেছেন তার সাল্লাম উল্লেখ করেছেন কখনো কখন এই কুফুরি কি হয়ে যায় বড় কুফুরিতে পরিণত হয় যা মিল্লাতে ইসলামী থেকে মানে দিন ইসলামের গণ্ডি থেকে বহিষ্কার করে দেয় মুসলিম মোটেই থাকে না যদিও দাবি করে হ্যাঁ জমা জামাতে হয় তারপরে মুসলিম থাকে না বিধান দিয়ে বিচার করার কারণে কখনো কখনো তারা কখনো কখনো ছোট কুফুরি হয় তাহলে বোঝা গেল যে কুফরি দুই প্রকার এই ক্ষেত্রে আমরা খারেজিদের থেকে চরমপন্থীদের থেকে আহলে সোনল জামাত ভিন্ন চরমপন্থী খারেজি যারা আজকালকার যুগে বা যে কোনো যুগে তারা ঢালা হারে কাফের বলা হয়েছে মানে বড় কাফের বলে ছোট কাফের বলে তাদের কাছে কিছু নেই সে বাবুল মুসলিমে ফসুকুন মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাঁসে কি কাজ কেতা আর মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লড়াই করা মুসলিমের বিরুদ্ধে কোন ব্যক্তি মুসলিম হোক অথবা কোন গোষ্ঠী মুসলিমের বিরুদ্ধে লড়াই করা কি কুফরুন কুফরি কাজ কুফরি কাজ মানে কাফের হয়ে গেছে তাহলে মুসলিমকে খুন করলে বড় কাফের হয়ে যায় খারেজিদের কাছে পক্ষান্তর আহলে তল জামাতের কাছে কুফুরি দুই রকমের কুফুরি দুই রকমের কখনো বড় কুফুরি হয় কখনো ছোট কুফুরি হয় কুফুর দোনা কুফুর আর এগুলি আইম্মাই কেরামদের ভাষায় তাদের কিতাব আদিতে রয়েছে এমাম বুখারি রহমতুল্লাহ কিতাব সহি বুখারিও যদি পড়েন কোরআনী কেনিফের পরে যে কিতাবের স্থান হাদিসের সব জাতে কিতাব কিতাব অলি ইমান তো তাতে দেখবেন তিনি অধ্যায় কায়েম করেছেন এই ইমান আর কুফুরির আর তাতে একটি অধ্যায় বলছেন যে অকুফুরন্দনা কুফুর এক কুফুরি আর কুফুরি চাইতে ছোট রয়েছে কোন কুফুরি বড় কুফুরি কোনটা হচ্ছে ছোট কুফুরি বলছেন ওয়াহাজ আল আল্লাহ যে বলেছেন মানব রচিত বিধান দিয়ে যারা বিচার করে তারা কাফের হয়ে যায় এই কুফুরি তারা তা নিয়ে কোন কখনো কখনো হয় কি কুফরান আকবার বড় কুফুরিতে পরিণত হয় ইয়ান আনিল মিল্লা যা ইসলাম থেকে বের করে দেয় ও তার কোনো কুফরান আসগার কখনো কখনো ছোট কুফুরি হয় লাই খরেজ মিলান মিল্লা যেটা ইসলাম থেকে মিল্লাতে ইসলামী থেকে বের করে না মানে মুসলিম থাকে তারপরে তার এই কাজটি কুফুরি কাজ মানে ছোট কুফুরি অর্থাৎ তাকে অন্য ভাষায় ফাসেক বলতে পারেন নফরমান মান আংশিক সে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়েছে পুরোপুরি আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায়নি ওয়াজালিকা বিহাসবি হালিল হাকিম তাহলে এটা কেমন করে যারা মানব রচিত বিধান দিয়ে বিচার করে সে বিচারের হুকুম করুক ওপর থেকে অথবা প্র্যাকটিক্যালি বিচার করুক যেমন বিচারপতি অথবা কোন একটা বিষয়ের ক্ষেত্রে সালিস করতে মীমাংসা করতে গিয়ে গ্রাম্য বিচার যেগুলো সামাজিক বিচার অথবা পারিবারিক কোন বিচার করতে গিয়ে বিচার করুন কিন্তু কোরআন হাদিসের বিরোধী বিচার করলো কোরআনে কেরিমে ধরনের জেনার শাস্তি যা নির্ধারণ আছে হদ নির্ধারণ আছে আর ওর বলছে যে এক কাজ করো লাগাও পঞ্চাশ জুতা বা তাকে করো চুন চুনকালি লাগাও করে না এগুলো আমাদের দেশের জাহেল সমাজ তাই তো বিধান সেটা আদালত আদালত হলি শুধু কুপুরি এমন কথা না অনেকে ভাবেন এই বিষয়গুলি যখন আলোচনা হয় শুধু তাদের দৃষ্টি চলে যায় আদালতের উপর চলে যায় নেতাদের দিকে চলে যায় না 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 আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে একটা ব্যবচারের ঘটনা ঘটেছে অথবা একটা ছেলে মেয়ে অথবা আপনার ভাই বেরাদর কেউ বা গ্রামবাসী কেউ অন্যায় কাজ করেছে এখন সামাজিক বা পারিবারিক একটা বিচারে বসে ইচ্ছা মতো বিচার করলেন হ্যাঁ যেগুলি করান হাতিস নেই কোন অস্তিত্ব নেই এই শাস্তির যে বিচারকের অবস্থার দিকে লক্ষ্য করে হুকুম লাগাইতে হবে বিচারকের অবস্থাটা কি তার অবস্থা দেখে কখনো কখনো সে বড় কাফের বলে বিবেচিত হবে কখনো কখনো ছোট কাফের বলে বিবেচিত হবে তাহলে বিচারপতির যে বিচার সালিস করছে মীমাংসা করছে যে কোনো জায়গায় বসে তার অবস্থা দেখতে হবে এখন অবস্থাগুলি শুনেন এখানে সাতটি অবস্থা উল্লেখ করা হয়েছে বলছেন ফাইন তাকাদা হুকমা আল্লাহ সুতরাং ওই আন্নাল বেমা বিচারক যদি এই বিশ্বাস করে যে আল্লাহ নাজল করা বিধান ওহি দিয়ে বিচার করা কোরআন এবং হাদিস দিয়ে বিচার করা ওয়াজেব নয় মুস্তাহাদ ইসলাম মানে কিন্তু এইরকম ইসলাম মানে যে আল্লাহর আইন দিয়ে বিচার করা ওয়াজিব ফরজ নয় করলে ভালো আমরা যখন মুসলিম সুতরাং ইসলামী দণ্ডবিধান যদি আমরা কায়েম করি বা ইসলামের আলোকে যদি আমাদের সামাজিক বিচারটা করি বা আমাদের পারিবারিক একটা সমস্যা হয়েছে সেখানে জমি ভাই ভাই ঝগড়া ভাগ বন্টন নিয়ে সেখানে আর কোরআনে একিম উঠিয়ে দেখলেন না যে ওয়ারেসিনদের জন্য ফারায় যে হুকুম হাকাম আছে আপনার একটা পারিবারিক একটা সমস্যার সমাধান হিসাবে যাও একে এতটা জমি দাও একে এত টাকা দাও কত টাকা দাও সবাই রাজি হয়ে গেল হয়ে গেল এটাও একটা বিচার এটা একটা বিচার তো এর ক্ষেত্রে এই হুকুমগুলি প্রযোজ্য হবে সে যদি বিশ্বাস করে বিচারক যে আল্লাহ নাজেল করা বিধান দিয়ে বিচার করা ফরজ নয় বরং ভালো করলে ভালো একজন মুসলিম কোরআন হাদিস বিচার করলে ভালো কথা একটা অবস্থা তাহলে এই এই সাতটি অবস্থার মধ্যে ছয়টি অবস্থার কথা বলবেন যে এগুলি বরং বলা যেতে না সাতটি অবস্থা সাতটি হচ্ছে কুফরি সাতটি হচ্ছে বড় কুফুরি আর একটা অবস্থা শুধু হবে যেটাতে ছোট কুফুরি হবে তাহলে প্রথম অবস্থা আমরা কি জানলাম যে যেই ব্যক্তি বিচার করছে সেই ব্যক্তি ধারণা করে যে ঠিক আছে আল্লাহর বিধান ঠিক আছে কোরআন হাদিস আমি মানি কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে বিচার করতে হবে সমস্যার সমাধান করতে হবে এটা ফরজ কাজ নয় ভালো কাজ তাহলে বড় কাফের হবে আল্লাহ ফরজ করেছে সে বলছে ফরজ নয় ফরজিয়াতকে যেন অস্বীকার করা হচ্ছে তার অমান্য করা হচ্ছে কুফরি কাজ দুই নম্বর অবস্থা হচ্ছে ওয়ান্না মোখাইয়ার ফি তাকে এই ক্ষেত্রে বিচারক হিসাবে স্বাধীনতা দেওয়া হয়েছে আমার ইচ্ছা আমি মনে করলে কোরআন হাদিস দিয়ে ফয়সলা করতে পারি মুসলিম দেশের যখন আমি বিচারক আর ইচ্ছা করলে আমি বাইরের ল দিয়ে ব্রিটিশ ল দিয়ে আমি বিচার করতে পারি যদি মনে করে যে আমার স্বাধীন অপশন আছে এখতিয়ার চয়েস সেটাও করতে পারি ওইটাও করতে পারি তাও বড় কাফের কারণ এতে কি করলো মুখে আমরা সমান সমান মনে করল আল্লাহর ওহিকে মানুষের তৈরি করা অসার বিধানে সমান করে দিল সুতরাং বড় কাফের দুই নম্বরে তিন নম্বর হচ্ছে আও ইস্তাহানা বেহকমিল্লা আল্লাহ পাকের বিধানকে হালকা মনে করল আল্লাহ পাকের বিধানকে এমন কি বিষয় হয়েছে যে চোরের হাত কাটতেই হবে এরকম মানসিকতা ঠিক আছে কোরআনের কথা ফাত্তা আইডিয়া হমা চোরের হাত কাটতে হবে দু বছর জেল দিলাম হাতটা না কেটে ইস্তাহানা বেহকুম আল্লাহর হুকুমকে হালকা মনে করল তিন নম্বর বড় কাফের হবে তাহলে কি হবে বড় কাফের হবে চার নম্বর হচ্ছে অবস্থা এই এটারই অন্তর্ভুক্ত হচ্ছে হালকা মনে করা ওই তাকা দান্না গাই রহমিন আল কওয়ান আর একটা অবস্থা হালকা মনে করলেই বড় কাফের হয় চার নম্বর হচ্ছে যে কেউ যদি এই কথা বিশ্বাস করে যে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে আর মানব রচিত যেসব বিধান রয়েছে সংবিধান রয়েছে এগুলি দিয়ে বিচার করা আহসা নমিন হো কোরআন এবং হাদিস দিয়ে ওয়াহিদি বিচার করার চাইতে উত্তম তাহলে এখানে বরাবর রাখ থাক রাখ থাকলো না সে মনে করলো যে আমি মুসলিম মনে করি যে কোরআন হাদিস দিয়েও বিচার ইসলাম দিয়েও বিচার করা যেতে পারে কিন্তু এর চাইতে ভালো আজকাল যুগ অনেক এগিয়ে চলে গেছে মানুষ অনেক উন্নত হয়েছে সুতরাং মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা বেশি ভালো তাহলে তাতেও কি হবে বড় কুফরি হবে আও মোসাভিয়াল অথবা মনে করলো যে না দুটোই সমান আর একটা অবস্থা পাঁচ নম্বর বলছেন যাও মোসাভিয়াল্লাহ দুটোই বরাবর রচিত বিধান দিয়ে ফেসলা করি তাও চলে আদালতে দুটোই রাখা হয়েছে এই বিচার নিবে না ওই বিচার নিবে চোর ধরেন উদাহরণস্বরূপ চোরের শাস্তি হ্যাঁ তুমি তোমার হাত কাটা হয় হাত কাটা না হয় বছর জেল কোনটা নিবে তুমি এটাও নিতে নিতে ওইটাও দুটোই বরাবর তাহলে বড় কাফের হবে পাঁচটি হলে ছয় নম্বর বছর জামান অথবা এই বিচারকের ধারণা বা নেতার ধারণা যে ইসলাম আজকালকার যুগে অচল এই যুগ না আর আজকালকার অধিকাংশ শাসক আর বিচারকদের অবস্থা এরকম যে কোন আদমকালের কথা বলেন ওই সব চলে এখন পৃথিবী অনেক এগিয়ে চলে গেছে এখন চোরের হাত কাটা বড় বড় মুসলিম মুনাফিকরা বলেন এটা নিঃসন্দেহে বড় কুফরি এখন আর রোজং সংসার করা চলে এখন আর ওই সব বিতরাঘাত চলে ইত্যাদি ইত্যাদি যেমন অনেক সময় আমি উদাহরণ দিয়েছি যে না আজকাল দুই ভাগে ভাগ করা হয়েছে নজর ধর্মন অপরাধ আর যদি সম্মতি থাকে যুবক যুবতীর তাহলে কোনো অপরাধ নাই এইগুলো সব কুফুরি বড় কুপরি তো ছয় নম্বরে বলছেন শেখ যে আও আনাহু লায়াসলাহু লিহাজা জামান ইসলামের বিধিবিধান আজকালকার যুগ উপযোগী নয় ইসলামের বিধিবিধান নিয়ে বিচার করলে অনেক পিছিয়ে যাবে মুসলিম জাতি এই রকম মানসিক গোলামি করে কাফেরদের মুসলিমরা সাত নম্বর হচ্ছে আও আরাদ বিল হুকমে বেগাইরে মা আনজাল্লা ইস্তেরদা আল কুফার ওয়াল মুনাফিকিন ফাহাজা কুফরুন আকবর সাত নম্বর বলে তখন সবগুলির হুকুম বলছেন বলছেন অথবা মানবরচিত বিধান দিয়ে বিচার করার উদ্দেশ্য হচ্ছে কাফের কুফরি শক্তিকে রাজি করা সন্তুষ্ট করা অথবা মুনাফেকে রাজি করা চোরের কেন হাত কাটলো না চোরের হাত কাটলে হ্যাঁ আন্তর্জাতিক হ্যাঁ কি হবে আর্থিক কি হবে বয়কট চাপের মুখে সুতরাং ওদেরকে রাজি করো অথবা তারা বলছে যে না না এইসব করিও না তোমরা তোমরা এইসব কি শুরু করেছ মৌলবাদী হতে চলেছ তোমরা এইসব করিও না এটা শক্তিশালী কাফের দেশ আর কাফের দেশের নেতৃস্থানীয় তারা মুসলিম দেশকে বলছে এই কথা তখন কাফেরকে রাজি করার জন্য অথবা মুনাফিকদের রাজি করার জন্য দেশে অনেক মুনাফিকরা রয়েছে যারা ইসলাম দ্রোহী ইসলামের শত্রু কিন্তু বোঝা যায় না তারা ঈদে আসে জুমায় আসে আর মাঝে মাঝে টুপি লাগিয়ে নেই মুসলমানদের সাথে চলাফেরা করে কিন্তু এরা ইসলামকে বরদস্ত করতে পারে না মুসলিম সমাজে মুসলিম দেশগুলিতে যথেষ্ট মুনাফিক আছে বিশেষ করে আজকালকার যুগে তো এই মুনাফিকগুলোকে রাজি করার জন্য ইসলাম আইনের বাস্তবায়ন করছে না উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করানো কি হয় কোনো কুফরি শক্তিকে রাজি করা আর না হলে দেশের মুনাফিকগুলোকে রাজি করা ফাহাজা কুফরুন আকবার এই সবগুলি ক্ষেত্রে এই কুফুরি হচ্ছে আমাল্লাম ইহকুম বেমান আল্লাহ আল্লাহ নাজেল করা বিধান দিয়ে যারা বিচার না করে তারা হচ্ছে ফাউলা ই আল কাফেরুন এরা হচ্ছে কাফের ওয়াইনে তা কাদা অযুব আল হুকমে বেমান জাল্লাহু ওয়া আলে মাহ ফিহাজেহি লোয়া কেয়াতে ওয়া আদা লা আন হুম আইতেরা ফেহি বেআন নাহ মুস্তাহে কন নিল হকুব আতে কুফরান আস্কার আর একটি অবস্থা শোনেন তাহলে সাতটির পরে হুকুম বলে দা হল যে সাতটির অবস্থা একই রকম একটি অবস্থা হচ্ছে কি যে যেই লোক বিচার করছে সেই ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ বিচার করা ফরজ মুস্তাহাব ভালো করলে এরকম নয় বিচার করা ফরজ আসলে আমরা মুসলিম শাসক যখন যখন আমরা মুসলিম বিচারপতি মুসলিম দেশের আদালতের আমি বিচার করে থাকি সুতরাং মানব রচিত বিধান দিয়ে বিচার করা জায়েজ নয় আল্লাহর বিধান দিয়ে বিচার করা ফরজে কথা বিশ্বাস করে তারপরে ফরজ শুধু মুখে বলে না মন্ত্রের মতো আলে মাহুল জানলো বিষয়টি জানল মাসলা যে বিচারটা তাহলে কী মানুষ ওচতো বিধানটি বিচার করা যাবে না কোরআন এ মহাদিস দিয়ে আল্লাহ নাজালকার বিধান্তি বিচার করতে তাহলে চোরের শাস্তি ইসলামে কি শিখল জেনাকারি শাস্তি কী মদখরের শাস্তি কী ইত্যাদি খনির শাস্তি কী দর্শনকারী শাস্তি কী ইত্যাদি ইত্যাদি এইভাবে দিন ইসলামের মাসাইল জানল যেমন সৌদি আরবাল আহমদুলিল্লাহ এখানকার কাজীগণ মাহাকামাতে যারা ফয়সালা বিচার করে থাকেন তারা সবগুলি কুল্লিয়াতু শরিয়া শারিয়া ইসলামিক ল ফ্যাকালটির অনার্স করা মাস্টার্স করা পিএইচডি করা অধিকাংশগুলি পিএইচডি করা এমন কোনো কাজই পাবেন না যে শারিয়া ফ্যাকাল্টি ছাড়া অন্য কোথাও থেকে পড়ে এসেছে কুল্লিয়াতুল কানমান রুচিত আইন ইউরোপ আমেরিকা থেকে পড়ে এসেছে আর সৌদি আরবের জজ হয়ে বসে আছে কখনো পাবেন না আপনি খুঁজে পাবেন না আর তাদের ফরজ মনে করে এবং সে সম্পর্কে জ্ঞান অর্জন করে আর তারপরে বিচার করে কি করে না এখন মাসলা যদি বিচার করে তাহলে তো পাকা ভালো কথা যেমন বিচার করে ফরজ মনে করলো আল্লাহ এর বিচারের মাসলা মাসাইল জানল বিধিবিধান জানলো হালাল হারাম না যে কোন বিচার কোনখানে কোন বিচার হবে জানলো শিখলো শিখার পরে সেটা আর বাস্তবায়ন করলো তাহলে তো খাঁটি মুসলিম আর যদি তা না করে এখন এক নম্বর দুই নম্বর শর্ত তারা আছে এক নম্বর শর্ত কি বিশ্বাস করে যে আল্লাহ নাজেল করা বিধান কোরআন হাদিসে বিচার করা ফরজ এক নম্বর দুই নম্বর সেটা জানলো শিখলো তার মানে জজ সাহেব ইসলামের মাসাইলগুলি বিধি জানেন যে কার কোন শাস্তি আর তারপরে বিশেষ একটাতে সবগুলি সবগুলির ক্ষেত্রে নয় এখানে আরো শুনে রাখেন যদি জীবনের কোনও ক্ষেত্রে সে বিচার করেন না ফরজ মনে করছে আর ইসলামের মাসাইল জানছে আর কোনও ক্ষেত্রে কোরআন হাদিসে বিচার করছে না তাহলে সেও বড়কা হয়ে যাবে ফিহাজ বিশেষ একটি ঘটনা একটা দুটো ক্ষেত্রে হয়তো কি করলো আদাল আনহ ও আলে মাহু জানল ফিহাজাহাক কোন একটি বিষয়ে ও আদাল আনহ জানারে সেই ক্ষেত্রে শরীয়ত মোতাবেক বিচার করলো না সে মনে করে চোর হাত কাটা ফরজ একটা ঘটনা শুধু সব ঘটনায় নয় আর জানার পরে কি করলো বিশ্বাস করলো জানলো জানার পরে এই ঘটনাতে এই চোর চোরটা তো আমাদের দেশি অথবা চোরটা তো দেখা যাচ্ছে যে অপরাধ করলো নামাজি হ্যাঁ ধার্মিক কেমন করে এই চুরির কেসে ফেঁসে গেছে না এর হাতটা কাটব না বা যে কোনো কারণে হোক আত্মীয় যে কোনো কারণে কি করলো চোরের হাত কাটার হুকুম দেবো আদাল আনো সেখান থেকে ফিরে গেল বিচার করা থেকে ফিরে গেল বিশ্বাস করলো যে বিচার করা ফরজ জানলো যে কি দিয়ে বিচার করতে হবে শরীয়তের বিধান কোরআন হাদিসের বিধান কি দুটো শর্ত আছে তিন নম্বর তাকে বিচার বাস্তবে বাস্তবায়ন করা উচিত ছিল না বাস্তবায়নের ক্ষেত্রে সে কোরআন সন্ন্যার বিচার করলো না কিন্তু তার বিশ্বাস যে আমি যে বিচার করলাম না কোরআন সন্না দিয়ে এতে আমি শাস্তিযোগ্য আল্লাহর কাছে আল্লাহর আজাব আমার জন্য আসতে পারে সুতরাং লজ্জিত যে আমি কাজটা ভালো করলাম না মা এতে না সাথে সাথে তার অঙ্গীকার রয়েছে স্বীকার করে বেআ মুস্তাহেকিল অকুব আসে শাস্তিযোগ্য আল্লাহর কাছে তার জন্য আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট শাস্তি রয়েছে ফাহাজা আসিন এইরকম বিচারককে কি বলবেন না ফরমান না ফরমান মুসলিম বিরুদ্ধাচরণকারী মুসলিম ফাঁসেফ মুসলিম বলবেন ওয়ায়ু সাম্মা কাফেরান আর কাফের বলা যেতে পারে কিরকম কাফের কুফরান আজগার ছোট কুফুরি করলো একটি দুটি ঘটনায় সাহেব তো বলছেন একটি আমি একটিকে দুটি বাড়াই নেবে একটু কিন্তু সব ঘটনায় নাই যত কেস আছে সব কেশে বিশ্বাস করে যে ফোরোজ আর জানল মাসলাম আসলাইলো জানলো জজ সাহেব কিন্তু একটিও বিচার করেন হাদিসের বিচার করে না যা আসে সব ব্রিটিশ লতে বিচার করে তাহলে তার বিশ্বাস করা কোনো কাজে আসবে না তার ইসলামের বিধিবিধান জানা আলে আসবে না কিন্তু একটি দুটি ক্ষেত্রে যদি এইরকম ভুল করে আর সে মনে করে যে আমি কাজটা ভালো করিনি আল্লাহর শাস্তি আমার জন্য রয়েছে তাহলে সে নাফরমান নাফারমান হবে ফাঁসে গুনাকার হবে তাকে ছোট কুফ তার কাজটিকে ছোট কুফুরি বলা হবে আর তাকে ছোট কাফের বলা হবে كفراً كفراً أصغر إسبوشنا أركتي أبوست بوننا كورشن جاهل حكم الله فيها ما بازل جهده واستفراغ وسعه في معرفة الحكم وأخطاه فهذا مختون له أجر على اجتهاده وخطاه مغفور وهذا في الحكم في القضية الخاصة أركتي أبوست هتشي আল্লাহর বিচারটা জানতে পারলো না যে এই সূক্ষ্ম মাসলাই বিচারটা কেমন হওয়া উচিত কিছু কিছু দণ্ডবিধান আছে স্পষ্ট চোর যদি হাতে নাতে ধরা পড়ে চুরি চুরি করে তাহলে কি হবে হাত কাটা যাবে অথবা ধরা পড়েনি স্বীকার করেনি তাহলে সাক্ষী কজন সাক্ষী লাগবে চোরের ক্ষেত্রে আর ইসলামে হয় দুইজন সাক্ষীর কথা রয়েছে আর না হলে চারজনের রয়েছে চারজন কোন ক্ষেত্রে রয়েছে

যে চারজনকে রেডি করে নেবেন যে আমরা মিথ্যা সাক্ষী দেবো চারজন মিলে না না একমত হওয়া অসম্ভবের কাছাকাছি অসম্ভব না হইল আল্লাহ ভালো জানেন মানুষের প্রতি চারজন বাতিলের উপর জুলমের ওপর অন্যায়ের ওপর মিথ্যবাদের উপর একমত হবে এই জন্য মান ইজ্জতের ক্ষেত্রে ইজ্জত আব্দুল ঢেকে রাখতে হবে এই ক্ষেত্রে চারজনের শর্ত লাগানো হয়েছে পক্ষান্তরে চোর কাউকে সাব্যস্ত করার জন্য কাউকে মদঘর সাব্যস্ত করার জন্য কাউকে ডাকাত সাব্যস্ত করার জন্য কাউকে টাকা পয়সা ধার নিয়ে সাক্ষী যথেষ্ট ঠিক আছে দুইজন সাক্ষী নেই পাওয়া গেল এরকম ক্ষেত্রে মশলা যে একজন সাক্ষী হলে কি করতে হবে পাওয়া যাচ্ছে একজন সাক্ষী আর কোন সাক্ষী নেই যদি এর কথা এর বিচার হাদিসে আছে যে একজন সাক্ষী পাওয়া গেছে তাহলে আর একজন সাক্ষীর বিনিময়ে একটা কসম করে নেবে যদি কসম করে নিতে পারে একজন লোক বাদী বা একটা সাক্ষী পেশ করতে পারলো আর সাক্ষী সাক্ষী পেশ যে ব্যক্তি দাবি করছে বিশেষ করে কারণ যে দাবি করবে বাদী হবে তাকে সাক্ষী নিয়ে আসতে হবে আর যে অস্বীকার করবে তা যদি সাক্ষী না পেশ করতে পারে কসম করে মুক্ত হয়ে যাবে এটা হচ্ছে বিধান আল বাইয়না তো আলাল আল মুদ্দাই আল আলামান আনকারা বাঈ সাক্ষী নিয়ে আসতে হবে কাকে যেই ব্যক্তি দাবি করবে যে আমি একে চুরি করতে দেখেছি এ হচ্ছে চোর তাহলে সাক্ষী নিয়ে আসতে হবে কটা দুটো সাক্ষী আমি চুরি করিনি আমি ধার নিনি টাকা পয়সা ও যদি সাক্ষী না পেশ করতে পারে দুটো তাহলে কসম করে আল্লাহর কসম আমি টাকা পয়সা নিনি মুক্ত হয়ে যাবে দোষ মুক্ত হয়ে যাবে এটা শরীয়তের বিধান নবিসাম হাদিস এখন একটা সাক্ষী পেশ করতে যে দুটো সাক্ষী পেশ করতে পারে না নবিস আসলামের সমাধান বলেছেন হাদিস যদি হানফি মজাহাব এই ফতটি আবার মানে না হাদিসের তাতে রয়েছে একটা সাক্ষী পেশ করেছে আর একটা সাক্ষী দেখো তুমি যে বলছো যে চুরি করেছে বা তোমার টাকা নিয়েছে এক হাজার রিয়াল আরও বলছে নি তোমার সাক্ষী বলছে একজন সাক্ষী আছে একজনের সামনে টাকা দিয়েছিলাম হ্যাঁ তো আর একটা সাক্ষী তো কি করতে হবে তাহলে তুমি কসম করো আর এক সাক্ষীর বদলে যে আল্লাহর কসম আমার কাছে টাকা নিয়েছে তাহলে সে এক হাজার রিয়াল পেয়ে যান না না আমি কসম করতে পারবো না তো তোমার এক সাক্ষী দিয়ে কাজ হবে না এই হয়তো কিছু এরকম অনেক সূক্ষ্ম মাসাইল রয়েছে কাজীদেরকে বিচার করার ক্ষেত্রে জেনার ক্ষেত্রে জেনা তো দেখা যায়নি কিন্তু তার রুমে এক মহিলাকে নির্জনে পাওয়া গেছে আর অধিকাংশ ঘটনা এরকমই ঘটছে নারী সংক্রান্ত সব ঘটনা এখন বিচার কি করবে কাজী জানে না তখন তার ইস্তেহাত করে বিচার করেছে আর ভুল বিচার করেছে ভুল বিচার করেছে বিচার তো ভুল করা মানে মানুষও তৈরি করা বিচার ঠিক না আর সহি বিচার মানে আল্লাহ নাজ করা বিধান দিয়ে বিচার করা এই লোকের হুকুম বলা হচ্ছে যেই ব্যক্তি ওয়াইন জাহিলা হকমা আল্লাহ হেফি হা কোনো একটা বিষয়ে কোনো একটা ঘটনায় আল্লাহর হুকুম সম্পর্কে অজ্ঞ থাকলো জানলো না যে মাসলা কি হবে মা বাজলে জোহদেহি কিন্তু সে মেহনত পরিশ্রম করেছে যে এর বিচারটা কেমন হওয়া উচিত কোরআন হাদিসের আল্লকে চেষ্টা করেছে ইস্তেহাত করেছে ওয়াস্তেফরা ওয়াস্তেফরা আগে উস এহি ফি মা আর সঠিক বিচারটা জানার জন্য যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করেছে তার যতটা মেহনত পরিশ্রম করার দ্বারা কোরআন হাদিস ঘেটেছে যে এই ফতোয়াটা দেখি হবে এটা কি এরকম কিন্তু ভুল করে ফেলেছে বিচারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই ফাহাজা কি বল বড় কাফেরও বলবেন ছোট কাফের না এ হচ্ছে মুক্তি ভুলকারী লাহু আজরুন আলাই ইতিহাদ মেহনত পরিশ্রম যেহেতু করেছে এই ক্ষেত্রে অবহেলা করেনি কোরআন হাদিস নেড়েছে ঘেটেছে কাজী সাহেব জল সাহেব জানার চেষ্টা করেছেন বড়দের কাছ থেকেও কিন্তু তারপরে ভুল করেছে তো এই ইজতেহাদ মেহনতের ওপর সে নেকি পাবে এক নেকি ভুল করেছে যেহেতু কি পাবে এক নেবি যেমন আইমাইকেরাম বা অলামাইকেরাম ফতোয়া দিচ্ছেন কেউ বলছেন সাত দিন ছাড়া আর করবার কি বলছে আকিকা চলবে না কেউ বলছে চোদ্দ দিন একুশ দিনে চলবে দুইজনের একজন তো ভুল করেছে না দুটাই ঠিক এটাও ঠিক ওইটা ঠিক এই তরিকা ঠিক নয় আবার কথা বোঝা গেছে দুটোর একটাই ঠিক রয়েছে এখন এর মানে এই না যে সে গুণাগার হবে যদি তার যোগ্যতা থেকে থাকার মেহনত পরিশ্রম করে সে যতদূর জানতে পারলো যে সাত দিন ছাড়া চলবে না তাহলে এক নাকি সে পেয়েছে এটা যদি ভুল হয় আর যে ব্যক্তি মেহনত পরিশ্রম করে বলেছে চোদ্দ এগুশ চলবে সেটা যদি ভুল হয় আর মেহনত পরিশ্রম করেছে সেও এক নাকি পাবে কারণ সেও মেহনত পরিশ্রম করেছে এসব বিষয়ের ক্ষেত্রে মুজি যেমন শরীয়তের মশলা ক্ষেত্রে ক্ষেত্রে ওইরকম কাজিরই হুকুম এই ক্ষেত্রে ওই এক নাকি পাবে তার মেহনতের জন্য খাতা ও মাগফুর এবং তার গোনা আল্লাহ মাফ করবেন কারণ ইচ্ছে করে সে ভুল করেনি ইচ্ছা করে ভুল করেনি মেহনতে সে ত্রুটি করেনি কিন্তু এতগুলি যে আলোচনা হইল প্রথম সাতটি সাত ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ সাত রকমের অবস্থা বর্ণনা করা হয়েছে কার ওই সব বিচারকের যারা বড় কাফের হয়ে যায় মানব রচিত বিধান দিয়ে বিচার করে তারপরে একটা বলা হয়েছে এমন লোকের কথা এমন বিচারকের কথা যেই ব্যক্তি বিচার করে কিন্তু মানবরচিত বিধান দিয়ে কিন্তু সে বড় কাফের হয় না ছোট কাফের হয় সে কে একজন বলেন তো দেখি তার অবস্থাটা কি একটা দুটা সবগুলি একটা দুটাতে তার বিশ্বাস যে কোরআন এবং হাদিস দিয়ে বিচার করা ফরজ এক নম্বর বলবেন দুই নম্বর কোরআন এবং হাদিসের হ্যাঁ বিধি জানার চেষ্টা করলো জানলো সে কিন্তু বিচারটা আর বাস্তবায়ন ঠিক হয়ে করলো না জানার পরেও দুনিয়ার যে কোনো গরজে হোক হয়তো ঘুষ খেয়ে নিস আসলে চোরের হাত কাটবে কিন্তু চোরের বাপে এসে এক লাখ টাকা ঘুষ দিয়ে দিস এটা তো হইতে পারে কাছে ঘুষ দিয়ে দিছে অথবা বড় একটা অফার করেছে আপনাকে একটা কার দেওয়া হবে আপনি শুধু হাতটা বাঁচিয়ে দেন তখন বলছেন না এর চুরি এর এর চুরি পুরোপুরি ইয়ে হয়নি এরকম করে দিলাম সাব্যস্ত হয়নি অথচ তার কাছে তার চুরি করা সাব্যস্ত হয়েছে তো তাকেও কাফের বলবেন তো বলা হচ্ছে যে সে বুঝছে যে আমি ভুল করছি অন্যায় কাজ করছি স্বীকার করছে ভিতরে ভিতরে কিন্তু দুনিয়ার কোনো গরজে এই কাজ করলো তাকে ছোট কাফের বলা হবে আর আর একটা অবস্থা তাহলে আট নম্বর নয় নম্বর অবস্থা এখন আমরা আছি নয় নম্বর অবস্থা কি আল্লাহর বিধান জানতে পারল না অজ্ঞতার শিকার হইল কিন্তু মেহনত করেছে জানার জন্য পরিশ্রম করেছে পরিশ্রম করতে গিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারেনি মুজিতাহেদ মুক্তি ভুল করেছে তাহলে এক নেকি পেয়েছে আর তার গুনাখাত আল্লাহ মাফ করবেন তার উদ্দেশ্য ছিল কোরান হাদিস দিয়ে বিচার করা কিন্তু কোরআন হাদিসের বিচারে পৌঁছিতে পারেনি জি ওয়াহা জাফিল হুকমেফিল কাজিয়াতিল খাসসা এই যতগুলি আলোচনা হলো এগুলি হচ্ছে বিশেষ বিচারের ক্ষেত্রে তাহলে এই নয়টি অবস্থা হচ্ছে বিশেষ ঘটনা একটি দুটি ঘটনার বিচারের ক্ষেত্রে সব ক্ষেত্রে না সার্বিক ক্ষেত্রে না যে জানাই আছে ওর যে আমি ব্যারিস্টার হচ্ছি আমি ল পড়াশোনা করছি বা আমি এই যে চাকরি নিলাম আর তার মানে আমাকে মানবরচিত আইন দিয়েই বিচার করতে হবে যে কোনো ক্ষেত্রে না এরকম নয় আসলে জি ও আম্মাল হক ফিল কাজায়াল আম্মা পক্ষান্তরে সাধারণ সমস্ত বিচারের ক্ষেত্রে যে কোনো বিচার আসুক আদালতে সমস্ত বিচারের ক্ষেত্রে এমনকি সামাজিক সমাজে বিচার সালিসগুলি আমাদের সহায় যে কোনো বিচার সামাজিক বিচার আসুক সালিসে তারা দেশাচার বিচার করবে আমাদের দেশ ঘরে এরকম বিচার চলে সেই রকম বিচার তাহলে কিন্তু বিপজ্জনক অবস্থা বিপজ্জনক অবস্থা ফাইন না হইতালিফ তাহলে এটা কিন্তু ভিন্ন এই ক্ষেত্রে এতগুলি ভাগের প্রয়োজন নাই এটা স্পষ্ট কুহুরি কারণ একটিও ক্ষেত্রে ইসলাম পালন করতে চাই ইসলামের বাস্তবায়ন করতে চাই না আর ইসলামের অনেক দণ্ড বিধান রয়েছে তারপরে তাজিরাত রয়েছে না 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 ইসলামের কোনোটাই নিল না সব ক্ষেত্রে সে মানুষের তৈরি করা বিধান দে বিচার করে দেশ পরিচালনা করে তাহলে এর হুকুম ভিন্ন তালা শাইখুল ইসলাম তার হুকুমটি তাহলে এমা বিবিনা রহমত উল্লা আল্লাহ ভাষায় শোনেন যা শেখ সৌরুল ফৌজল হাফেজ উল্লেখ করছেন কালা শাহুল ইসলাম ইবনে তাইমা এমাবিন তাইমা রহমতুল্লাহ আলাই বলছেন ফাইনাল হাক এমা এজা কানা বিচারক যদি দিনদার ধার্মিক হয় লাকিন হাকামা বিগাইরে ইলমিন না জানে বিচার করল জানলই না যের মাসলা কি হবে জানারই চেষ্টা করা কোরআন হাদিস থেকে কানামিন আহলিন নার সে জাহান্নামী হবে ওয়াইন কানা আলেমান মান আরসে যদি জানنے والا হয় মাসলা জানে লাকিন্না হাকামা বিখিলাফিল হাক আল্লাযি আলমহু যে হক সত্যটি জানতে তার বিপরীত বিচার করল কানামিন আহালিন না তাহলে সেও জাহান্নামী হবে সেও জাহান্নামী হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কুদাতু সালাস বিচারক তিন ভাগে বিভক্ত তিন তিন শ্রেণীর হ্যাঁ ইসনান ফিন্নার ও ওয়াহিদুল ফিল জাননা দুই শ্রেণীর বিচারপতি সালিসকারী জান্নামে যাবে আর এক রকমের বিচারপতি সালিস কি হবে জান্নাতে যাবে তাহলে দুই শ্রেণীর লোক জাহান্নামে নামে যাবে কে একজন হচ্ছে এমনি ব্যক্তিগত দিনদার মানুষ কিন্তু সেই ইসলামের হুকুম হাকাম জানলই না জানার একটা বিচার আসলে একটা বিচার করে দিল কি হুকুম আছে করোনা হাতে জানার প্রয়োজন মনে করলো না ধার ধারল না বিচার একটা করে দেয় কিন্তু ধার্মিক লোক সেও জাহানামে যাবে তার ধার্মিকতা তাকে না শুধু মন গড়া বিচার করার জন্য না বিচার হবে আর আরেকজন হচ্ছে আল্লাহ আল্লাহ শেখ সাহেব মুফতি সাহেব মুফতি সাহেব কিন্তু সে হক জানার পরে হকের বিপরীতি বিচার করলো আল হাক্কা ওয়ালাম দেবে হক জানলো যে এটাই হচ্ছে বিচার কিন্তু ওই বিচার করলো না ঘুষ খেয়ে গেছে অথবা স্বজন প্রীতি করেছে অথবা তার অন্তরে মায়া হয়ে গেছে কাজী কে মায়া করলে তার হবে না যে এর গলা কেটে যাবে রে এর হাত কেটে যাবে রে ওই মায়া করলে তাহলে এই ডিপার্টমেন্টে ঢুকতে হবে না তাহলে কানা মেলা সেও নামে যাবে ওয়াইন হাকামা বেলা আদলেন ওয়ালা এলমিন আহিন কোন তিন নম্বর অবস্থা হচ্ছে কেউ যদি বিচার করে ইনসাফও করলো না আর জ্ঞানও অর্জন করলো না তাহলে তার অবস্থা সে তো আরো জাহান্নামের হকদার বেশি কারণ সে জানল না বিচার নাই বিচার করবে তার মন মানসিকতা নেই কাজিয়া তিন কোন একজন লোকের বিচারের ক্ষেত্রে একজন লোকের বিচারের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে ও আম্মা এজা কানাহুকমান আম্মান মুসলিম এখন আসলো তাহলে শেখুল তাইম রহমতুলের কথা উল্লেখ করতে গিয়ে শেখ যে প্রথম যে সাধারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিচারের হুকুম বিভিন্ন আগের চাইতে এতক্ষণ বর্ণনা করেন এখন বর্ণনা করবেন সেটা হবে বড় কুফুরি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করলে কুফুরি হবে কাল আম্মা হাকামা হুকমান আম্মান মুসলিমদের দিনের ক্ষেত্রে মানে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে যদি সাধারণ বিচার করে সাধারণ বিচার করে যাচ্ছে ব্যাপক হারে বিচার করে যাচ্ছে করলো অস্বন্নাথা বিদাত আন সন্নত কে বিদাত সাব্যস্ত করলো বিদাত কে সন্নাত সাব্যস্ত করলো মারুফা মুনকার ভালোকে মন্দ বলে বিবেচিত করলো ওয়াল মুনকার মারুফান আর মুনকারকে ওয়ান ওয়ান্নাই নাই আর ভালো মনে করলো ও আম্মা আমার আল্লাহ বেহি ও রসুল আল্লাহ এবং তার রসুল সল্সলাম যা নির্দেশ দিয়েছেন তার থেকে বারণ করল একপথে শরীয়ত বিরোধী বিচার করে ও আমার আবেমান না আল্লাহ নরসুল আল্লাহ যা নিষেধ করেছেন তার রসুল নিষেধ করেছেন তার নির্দেশ দিল লাইসেন্স দিল আল্লাহ নিষেধ করেছেন মদ মদের লাইসেন্স হ্যাঁ আল্লাহ যা নিষেধ করেছেন সেটার হুকুম আল্লাহ যেটা করতে বলেছেন তার বিরুদ্ধাচরণ এগুলি করলো ফাহাজা আল্লাহনুন আখ আর এমা বিভিন্ন আবার ভিন্ন হবে এর রং ভিন্ন অর্থাৎ আগের যেগুলি আলোচনাতে ছোট কুফুরি বললাম ওই ছোট কুফুরে না কি হবে বড় কুফুরি হবে ইয়া কমাফিহ রব্বুল আলামিন যার বিচার আর রব্বুল আলমী বিশ্বজাহানের রব করবেন ওয়াই লাহুল মুরসালিম রসুল কনের মাহবুদ আল্লাহফা করে মালে কি অম্দদিন যিনি বিচার দিবসের মালিক তিনি করবেন এল্লাজি লাহুল হাম দা ফিল উলাওয়ালা আখেরা যার শুরু শেষ সর্বদাই যাবতীয় প্রশংসা লাহুল হুকুম ওয়া ইলেইহিতুরজাহান আল্লাহ পাকেরই একমাত্র ফায়সালা হবে এবং তার দিকে প্রত্যাবর্তিত হইতে হবে তোমাদেরকে আল্লাহ পাকের সাদ করছেন আরো একটি আয়াত এই আয়তটি ছিল লাহুল হুকম ওয়াইলে হেতুর যেমন হুকুম বিচারের মালিক আল্লাহ অর্থাৎ বিচার হবে আল্লাহ পাকের বাস্তবায়ন করবে মানুষ এই আয়াতটি সুরে এক কাসের আয়ত নম্বর অষ্টআশি তারপর আল্লাহ পাকের সাদ সুরাতুল ফের আয়ত নম্বর আঠাইশে এর করেছেন হোয়াল্লি আরসাল্লাহ রসুল্লাহ বিল হুদাউদ্দিন হক আল্লাহ সেই সত্তা যিনি তার রসুলকে হিদায়ত নিয়ে পাঠিয়েছেন এবং সত্য দিন নিয়ে পাঠিয়েছেন লিউ হেরা এ করলে যাতে করে সেই দিনকে সমস্ত বাতিল মতবাদের ওপর বিজয়ী করেন তাহলে আল্লাহ দিনকে শক্তিশালী করতে চান বিজয়ী করতে চান সমস্ত মানুষের তৈরি করা মতবাদের ওপর ও কাফা আবিল্লাহ শাহিদ আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট ওয়াকালা আয়েজান এমা বিমিত এম রামত আরও বলছেন লাহ রাই আল্লা মাল্লাম ইয়াদাকে তৌজু আল হোক মেমা আন জাল আল্লাহ আল্লাহ রসুলি ফ কাফেরুন এতে কোন ছন্দ নেই যে যেই ব্যক্তি বিশ্বাস করে না যে আল্লাহ আল্লাহফাকে নাজেল করা বিধান দিয়ে যা রসুলের প্রতি নাজেল করেছেন তা ফরোজ সে হচ্ছে কাফের কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান দিয়ে কোরআন হাদিতে বিচার করার ফরোজ নয় তাহলে সে কাফের ফরোজকে অস্বীকার করলো ফামানিশ তাহাল্লা আইহা কম বেনান্নাস বেমায়া রাহু হোয়া আদালান মেংগাই এর্বেলে মানজ আলফা হুয়া কাফেরুন সুতরাং কেউ যদি হালাল মনে করে যে মানুষের মাঝে বিচার করবে মানব রচিত বিধান্তি এটা হালাল তার জন্য মানে সে হারাম কাজকে হালাল মনে করল তাহলে সে বড় কাফের থামানিশ তাহাল্লা যেই ব্যক্তি হালাল মনে করল যে আইহা বিচার করবে সে বেনান্নাস মানুষের মাঝে বেমায়া রাহু যা তার মনে আসে খেয়ালে আসে ইচ্ছামত হু আদালান সেটাই নাই সঙ্গত দায়ের হিরতে পারলে মানজা আল্লাহ নাজেল করা বিধানের অনুসরণ না করে তো সে হচ্ছে কাফের ফাইন নাহ মা মেন উমাতিন ইল্লা ওয়াহিয়া তামরবিল হুকুমের বিল কারণ যে কোন জাতি ন্যায় নীতির কথা বলে যারা মানুষের তৈরি করা বিধান দিয়েও বিচার করে তারাও বলে যে আমরা ন্যায়সঙ্গত কাজ করতে চাই বলে না ন্যায় প্রতিষ্ঠা করতে চাই সুবিচার প্রতিষ্ঠা করতে চাই তাদের চমৎকার চমৎকার ভাষা নয় সারা দুনিয়ার মানুষ বলে মুসলিম অমুসলিম নাস্তিক হ্যাঁ কাল অনুসারী যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস তারাও বলে যে আমরা সুবিচার কায়ে করতে চাই আমরা সাম্য কায়েম করতে চাই হ্যাঁ আমরা বৈষম্য দূর করতে চাই আমরা সুবিচার কায়েম করতে চাই আমরা সুশৃঙ্খল জীবন চাই কে মিষ্টি মিষ্টি কথাগুলি বলেন না সবাই তো বলে কিন্তু আসলে কি ওগুলো নাই নাই সঙ্গত হচ্ছে কোরআন ও হাদিস আল্লাহর ন্যায়সঙ্গত আল্লাহ نازিলকে তো আর মানুষের তৈরি করা অসার জিনিস নয়, ন্যায়সঙ্গত নয়। জুলম এতে কোনো সন্দেহ নেই। তাই শেখ শেখুল ইসলাম তাইম ই বলছেন যে যে কোনো জাতি কি করে ও হেতা আমরু বিল হুকম বিল আদল। ন্যায়সঙ্গত বিচার করার নির্দেশ দিয়ে থাকে। সবাই ন্যায় 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 করে। ওয়াকাদ ইয়াকুনুল আদলু ফি দ্বিনেহা মা ইরাহু আকাবিরুহুম। অথচ হতে পারে যে তাদের ধর্মে তাদের মতবাদে সেটাই হচ্ছে ন্যায় যেটা তাদের বুজরুগরা বলেছে, বড়রা বলেছে। নেতারা বলেছে আমার নেতা যেটা বলেছে সেটা হচ্ছে নাই সঙ্গত আমার বুজুরগানে দিন যেটা বলেছে সেটা হচ্ছে নাই সঙ্গত আমাদের বংশের গোত্রীয় শাসন ছিল আরবদের মধ্যে এককালে আমাদের কাবিলার গোত্রের যে নেতা সাহেব সর্দার সাহেব যেটা বলছেন সেটা হচ্ছে নাই সঙ্গত তারা তো এরকম মানব রচিত বিধান দিয়ে বিচার করতো জাহিলিয়তের যুগে বলকে সিরমিয়ার মুন্তাসিবিন আল ইসলাম ইয়াহকুমুনা বিআদাতিম আল্লাতি লাম ইউনজিলাহ আল্লাহ শেখ আরো বলছেন অনেক মুসলিমরা রয়েছে যারা ইসলামের সাথে সম্পৃক্ত নিজেকে সম্পৃক্ত করে ইসলামের সাথে আমরা মুসলিম মানে নামদারি মুসলিম আমরা যাদেরকে বলি নামদারি মুসলিম অনেকে অনেকেই আদা তাদের রীতিনীতি দিয়ে বিচার করে দেশাচার বিচার যেটাকে বলা হয় লেতিলা মিউনিজ্ঞা আল্লাহ যেগুলি আল্লাহ নাজেল করেননি যেমন কা সাওয়ালিফিল বাদ দিয়ে যেমন বেদু ইনদের অতীতের রীতিনীতি সওয়ালিফ সালেফের এই আদাতো মানসালা ফম তাদের পূর্ব যুগের লোকেরা যারা চলে গেছে তাদের যেসব রীতিনীতি আমাদের পূর্বপুরুষরা এরকম বিচার করতো রে চরচরি করলে এরকম শাস্তি দিত ডাকাত ডাকাতি করলে এরকম শাস্তি দিত যে করলে এরকম শাস্তি দিত চুনকালি করতো এই করতো গ্রামে গ্রামে এক ঢোল বাজিয়ে বাজে ঘোরাইত এই বিচার আরবদের মধ্যেও জাহিলি যুগের কিছু বিচার এইরকম ছিল বেদনীদের মধ্যে সেহেব বলছেন ওয়াকানু আল অমরা আলমতো আইন আর এরাই ছিল এমন আমির আর নেতা যাদের আনুগত্য করা হয়তো আরে আমাদের সর্দার সাহেব বলছেন আমাদের নেতা বলছেন আমাদের বংশের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বলছেন তার কথা অবশ্যই আমাদেরকে আন্না ইয়ামবাগিল হুকম বেহিদুন আল আর তারা মনে করতো জাহিল এই মানে বেদুইনরা অনেকেই যে এটাই এই এইরকমই বিচার হওয়াটা সমীচীন সমীচীন কোরআন সন্না বাদ দিয়ে কোরআনার কথা বাদ দিয়ে তাদের নেতারা বা তাদের মরব্বীরা যে ফয়সালা করেছে সেটাই হওয়া উচিত ওয়াহাজা হুাল কুফর এটা হচ্ছে কুফরি কুরআন হাদিসের বিচারের বিচারকে উপেক্ষা করে তাদের বুজুর্গরা বড়রা নেতারা যা বিচার করে সেটাই তাদের বিচার ওয়াহাজা কুফর ফাইন না কাসিরান মিনান নাস আসলাম কারণ অনেক লোক ইসলাম গ্রহণ করেছিল ওয়ালাকিন লা ইয়াহকুমুনা ইল্লা বিল আদাতিল জারিয়া কিন্তু তারা বিচার বিভাগে তারা তাদের রীতিনীতি দিয়ে বিচার করত বেদুইনরা অনেকেই

বেদুইনরা তাদের নেতাদের তাদের সর্দারদের আনুগত্য করত এরা যদি জানতে পারে যে আল্লাহ করা বিধান ছাড়া বিচার করা যায় প্রথম জানার পরে ফালামিয়াল তাজিমেকা কিন্তু এর পাবন্দী করলো না জানলো জানার পরেও মানলো না বল ইস্তাহাল্লু বরং তার হালাল মনে করলো আল্লাহ যা নাযেল করেছে তার বিপরীত বিচার করাকে হালাল মনে করল পরান হাদিসে থাকলে কি হবে আমাদের পূর্বপুরুষরা আমাদের মুরব্বীরা আমাদের বংশের নেতারা বা আমাদের দেশের নেতারা এরকম বিচার করেছে আমাদের বুজুর্গ আনন্দ শেখ মা বা পীরান পীর আশা এরা তারা তারা এইরকম বিচার করেছে এরকম যদি মনে করে ফাহম কোফফারুন তাহলে এরা হচ্ছে কাফ কোফার ছোট কাফেরকে বলা হয় না গুফার মানে কি বড় কাফের তাহলে ইন্তেহা এই কথাগুলি ইমাম ইবিনা তাইম রহমতুল্লাহ আল্লাহ প্রসিদ্ধ কেতাব মিনহাজুসন্না মিনহাজুসন্না তো রয়েছে ওয়াকালা শেখ মোহাম্মদ ইব্রাহিম রাহেমতুল্লাহ আলহ এমাম মোহাম্মদ বিন ইব্রাহিম সৌদি আরবের প্রথম প্রধান মুফতি ছিলেন প্রধান মুফতি শেখ বিন বাদ রহমতুল্লাহ আগে বাদশাহ আব্দুল্লাহ আজ রহমতুল্লাহ যুগেও ছিলেন বাদশাহ ফাইসালের যুগে বাদশা সৌদের যুগে এই সব যুগে তিনি দীর্ঘদিন তিনি সৌদি আরবের কাজী ছিলেন এবং খুব বড় বড় প্রভাবশালী রহমতুল্লাহ আলহী তার একটি কিতাব ছোট্ট একটি পুস্তিকা আছে তাহকিমুল কওয়ানিন মানবরচিত বিধান দিয়ে বিচার ফয়সলা করা সেই পুস্তিকাটি অনুবাদও করেছিলাম কিন্তু অনুবাদ করার পরে ওই যে পাণ্ডুলিপি কথা থাকলে অনেক আগে বিশ বছর আগে আর ছাপানো হয়নি তো গিয়েছে হারিয়ে গেছে এক মাক্তাবা সামেলাতে আমি দেখলাম যে পুস্তিকাটি আছে কি না আছে যে সিডি মাক্তাবা সামেলাতে অনেক কিতাব রয়েছে একটি সিডিতে তাতে ওই পুস্তিকাটা আছে যেসব কথাগুলি তিনি বলেছেন তার একটা অংশ এখানে উল্লেখ করা হয়েছে ও আমি যেই কাজী সম্পর্কে বা যেই বিচারক সম্পর্কে বলা হয়েছে যে এটা হচ্ছে ছোট কুফরি ছোট কুফুরি সব ক্ষেত্রে নয় কখন এ যা হাকা মাহরিল্লাহ মা এতেকা দার আসিন যদি আল্লাহর বিচার ছাড়া অন্যের বিচার নেই কিন্তু সে বিশ্বাস করে মা এতেকাদ যে সে নাফরমান আমি যে বিচারটা নিলাম এটা তো নাফরমনই করলাম আল্লাহ রসুল নাফার করলাম মানে তার সেন্স আছে হ্যাঁ তার ইসলামিক অনুভূতি আছে যে আমি ভুল কাজ করছি তারপরে বিচার করলো অথবা বিচার ওয়ান হক আর হচ্ছে সত্য মাররা মার্লা ওয়ান এর ভুল একবার হইতে পারে বা দুইবার হতে পারে এরকম অন্যায় হইতে পারে সারা জীবন সবসময় যখন কোন কেস হবে ঘুষ আর ঘুষ আর ঘুষ আর ঘুষ আর হওয়াল মনে করা মানুষের আইন না একটা দুটো ক্ষেত্রে হইতে পারে একটা দুটো ক্ষেত্রে ভুল বিচার করতে পারে আর ভুল বিচার নিতে পারে কেউ হয়তো আর গরজে আর যারা আইন কানুন সংবিধান তৈরি করে ফেলে মানুষের তৈরি করা আইন কানুন বানিয়ে ফেলেছে আর সেগুলিকে সংবিধানের আর্টিকেলে নিয়ে এসছে আর সেগুলি দিয়েই বিচার করেছে আর সেই আর্টিকেল গুলি কোরআনার সাথে কখনো সম্পর্ক নাই বিপরীত ফাহুয়া কুফরুন তা হচ্ছে কুফরি ওয়াইন কালু যদিও তারা বলে আখতানা আমরা ভুল করেছি তারপরেও কুফরি ও হুক মুসারি আদাল আর শরীয়তের বিচারই হচ্ছে অধিক নাই সঙ্গত ফাহাজা কুফরু না কেলুর আনমিল্লা এই কুফরি ছোট কুফুরি না বরং এটা এমন কুফরি যেটা মিল্লাতি ইসলামী থেকে বের করে দেয় তার এই কথাগুলি রয়েছে তার মজমু ফতা তারও ফাতোয়াকে একত্রিত করা হয়েছে

সমস্ত বিষয়ের ক্ষেত্রে বিচার করা সমস্ত বিষয়ের ক্ষেত্রে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করা আর আর একরকম বিচার হচ্ছে একটা দুটা ক্ষেত্রে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করা বাকি ইসলাম দিয়ে বিচার করে এই দুই হোক দুই শ্রেণীর হাকিম বা দুই শ্রেণীর জজ বা বিচারকের হুকুমে পার্থক্য রয়েছে বলছেন ফাফারাক্কা রাহেমাহুল্লা মোহাম্মদ ইব্রাহিম আলী শেখ রাহমতুল্লাহ আলাই পার্থক্য করেছেন বাইনাল হুকমিল জুস ই আংশিক বিচার করা এল লেদি লা যেটা বারবার হয় না একটা দুটো ক্ষেত্রে হয়তো শরীয়ত বিরোধী বিচার করেছে ও বাইনাল হুকমিল আম আর একটা হচ্ছে সাধারণ বিচার বিচার আসলেই মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করবে এল লেদি হ আল মারজা যেটা হচ্ছে উৎস বিচার করতে করতে হবে আমাদের সংবিধান থেকে সংবিধান নেওয়া হয়েছে কোথেকে বলছে ব্রিটিশ ল থেকে আপনাদের সংবিধান কোথেকে নেওয়া হয়েছে বলছে আমাদের আমেরিকান ল থেকে নেওয়া হয়েছে তাদের মার্জা উৎস হচ্ছে এগুলি মানুষের তৈরি করা ল আহকাম সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে আওগালে বা অথবা অধিকাংশ বিধিবিধানগুলি নেওয়া হয়েছে মানুষের তৈরি করা আইন কানুন থেকে অল্প দু চারটি কথা হয়তো ইসলাম থেকে নেওয়া হয়েছে যেহেতু মুসলিম দেশ দু চারটি কথা ইসলামের একটু লেভেলটা ওর উপরে লাগিয়ে নি ওকাররারা আন্না হাজ আল কুফ না কেলুন আনিল মিল্লাতে মুতলাকান আর চূড়ান্ত ফায়সাল এই দিয়েছেন অভিনয়তে ইম রাহতুল্লা আলাই এবং শেখ মাহমুদ ইব্রাহীম আলে শেখ আহমতুল্লাহ আলাহি যে যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে অথবা অধিকাংশ ক্ষেত্রে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করে এটা হচ্ছে এমন কুফরি না আনিল মিল্লাতে মুতুলাকান বিনা কোন শর্তে ইসলাম থেকে বের করে দেয় মানে বড় কুফুরি ওয়াজা আলিকাল্য়ান্না হম্নাহা শারিয়াতেল ইসলামিয়া ওয়াজালাল কানুল আল মিনহা এটা কেন বড় কারণ ইসলামী শরিয়তের বিধিবিধানকে সাইড করে দিল উপেক্ষা করল সমস্ত ক্ষেত্রে অথবা অধিকাংশ ক্ষেত্রে ইসলামিক আইন কানুন সাইডে রাখো ওগুলো ওগুলো মোল্লাদের মসজিদ মসজিদে রাখো ব্যাস ওই সব আদালতে কথা আবার হ্যাঁ রাষ্ট্রনীতিতে কিসের কথা বিচারনীতিতে আবার ওই সব কোরআন হাদিস ইসলাম ওইসব কি তোমাদের মৌলবাদী তোমরা সুতরাং বড় কুফরি করল ওয়াজা আলাল কানুন আল ওয়াজিয়া বাদিলাম মিনহা আর ইসলামী শরিয়ার জায়গায় মানুষের তৈরি করা আইন কানুন কে রেখে দিল ফাহাজা দলিল আলা আনহু ইয়ারা আনাল কানুন আহসান ওয়া আসলাহ মিন আশ সুতরাং এই রকমের জজ এই রকমের বিচারক এই রকমের নেতা মনে করে যে কি যে কানুন এটা প্রমাণ করে এদের অবস্থাটা আনহু ইয়ারা তাদের মত হচ্ছে বা তাদের বিশ্বাস হচ্ছে যে মানুষের তৈরি করা কানুন আইন কানুন হচ্ছে আহসান বেশি উৎকৃষ্ট ও আসলাহ মিনা সারি আর শরিয়তের বিধানের চাইতে বেশি উপযোগী আসল কথাটা কি এরকম নয় বুঝতে পারছেন না বুঝতে পারছেন না মুসলিমদের জীবনের কোন ক্ষেত্রে ইসলাম দিয়ে বিচার না অধিকাংশ ক্ষেত্রে অথবা সব ক্ষেত্রে মানুষের তৈরি করা পশ্চিমা আইন দিয়ে বা পূর্বের আইন দিয়ে বিচার হয় কোরআন সন্ন্যার ওহি দিয়ে বিচার হয় না তাহলে কি তাদের এই অবস্থাটা দলিল এই প্রমাণ নয় যে তারা মানুষের আইন কানুন কে কি করে উত্তম মনে করে মানুষের আইন কানুন কে উপযোগী অধিক উপযোগী মনে করে শরীয়তের তুলনায় কোরআন হাদিসের বিধি তুলনায় ইসলামী ফিখের তুলনায় ও হাজা লাসাক্কা আন্নাহ কুফরুন আকবার আর এতে কোনো সন্দেহ নাই যে এই অবস্থায় যদি হয় তার এটি হচ্ছে বড় কুফুরি ইউফুরেজ মিনাল মিল্লাতে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় ও ইউনা কেজুদ তৌহিদ আর তৌহিদকে বিনষ্ট করে আল্লাহ ফখরব্লা আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নার কথা বোঝার তৌফিক দান করেন সেই কথা বোঝার তৌফিক দান করেন সহি কথা আমাদের সর্বস্তরের মুসলিমদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করেন কবুল করার তৌফিক দান করেন যারা গুমরাহ হয়ে রয়েছে বিভ্রান্ত হয়ে রয়েছে পাক তাদের গুমরাহি যেন দূর করে দেন তাদেরকে হৃদায়ত যেন নসিব করেন তাদেরকে তব করে ফিরে আসার তৌফিক দান করেন মুসলিম শাসকদেরকে আল্লাহ কোরআন সন্না মোতাবেক বিচার করার যেন তৌফিক দান করেন পাক তাদেরকে যেন সুমতি দান করেন তাদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন তাদেরকে জনগণের কল্যাণ করার তৌফিক দান করেন আর সার্বিক কল্যাণ কোরআন সন্ন্যায় আল্লাহর রহিত রয়েছে এই কথা তাদের উপলব্ধি করা আল্লাহ পাক তৌফিক যেন দান করেন পাক আমাদের দুনিয়ার অনিষ্ট থেকে বাঁচে বাঁচিয়ে রাখেন আখেরাতের অনিষ্ট থেকে আল্লাহ পাক বাঁচান যান জাহান থেকে আল্লাহ পাক রব্বর আমাদেরকে রক্ষা করেন দোয়া করি আল্লাহ পাক রব্বর আমাদের সকলকে জান্নাতুল ফিদ যেন দান করেন সমস্ত ফিতনা থেকে বালা মুসিবত থেকে ই ফিতনা দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখেন সুহান রব্বিকা রব্বিল ইজাত মাইসেফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বিষয়টি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে দুই শ্রেণীর লোক গোমরা হয়েছে এক শ্রেণীর লোক খারিজেরা যেমন ঢালাহারে ঢালাহারে কুফুরি ফতুয়া দেওয়া এরা গোমরা হয়েছে মানব রচিত বিধানের ক্ষেত্রে দুটি দল গোমরা হয়েছে আর একটি দল হচ্ছে হকপন্থী আলী সোনাতল জামাত হকপন্থী আর খারিজিরা গুমরা হয়েছে ধালাহারে কুফরি ফতুয়া দিয়ে নেতাদের ওপর বা বিচারপতিদের ওপর বা অথবা সমাজের যারা বিচার করে থাকে এরকম মন গড়া কথা দিয়ে তাদের ডালাহারে কাফের মানে বড় কাফের আর ওদের রক্ত হালা সুতরাং যেখানে সেখানে মারো আর তারপরে তাদের জেহাদের নাম দিয়েছে মুসলিম খুন করাকে মুসলিম খুন করাকে জেহাদের নাম দিয়েছে এইভাবে এক খারিজি পয়দা হয়েছে আর যুগে যুগে খারিজি পয়দা আলী রাজিয়া আল্লাহ জামানা থেকে শুরু হয়েছে এই আর আর দল গুমরা হয়েছে মানুষের তৈরি করা বিধান বাস্তবায়ন করে শাসক গোষ্ঠী সে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত দিন ইসলাম মোটেই শিখে না জাতিতে মুসলমান ইসলামের কিছুই জানে না শিখলো না জানল না মানলো না পালন করলো না আর তারা নিজেদেরকে মনে করে যে মাঝে মধ্যে টুপি লাগিয়ে একটু মসজিদে যাওয়া জুমা আর ঈদ পড়ে মুসলমান তারা সেজে যায় এরাও গুমরা হয়েছে এই দুই গুমরাহির মাঝখানে হচ্ছে হক সেটা হচ্ছে আহ সোনজমাতের আকিদ জামাতের মানহাজ যা বিস্তারিত আমার ভাষায় নয় কারণ আমার ভাষায় হলে অনেকের গায়ে লাগবে অনেকে কষ্ট হবে আর আমার ভাষায় হলে ভুলও হইতে পারে বেশি সুতরাং আমি আল্লামা শেখ তার সালে হাফেজ থেকে এই বিষয়টি পেশ করলাম আর তিনিও নকল করেছেন তার চাইতে বড় আলে থেকে শেখ মহান ইব্রাহিম থেকে আরও সব ওলাম্মা একেম থেকে এই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন আশা করি বিষয়টা স্পষ্ট আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করেন আর এই দুই রকমের গুমরাহে থেকে আমাদেরকে বেঁচে থাকার আমাদের যুবকদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন চোরের হাত না কাটতে পারে তো এমনি শাস্তিমূলক বিচার করবে না বরং সেটা যাদের যাদের কাছে আইন কানুনের ক্ষমতা রয়েছে তাদের উপর ন্যাস্ত করে দিবে পুলিশের হাতে তুলে তুলে দিবে তারা কি দিয়ে বিচার করবে তারা জবাবদি করবে কিন্তু এই সামাজিক বিচার করে একটা চোর আসলে সে যেন গণধোলাই দেওয়া শুরু করলো পকেট মার্কে পেলো দিল গণ ধলাই দিতে দিতে আমি চোখের সামনে ছাত্র জীবনে দেখেছি চোর কি মেরে ফেলে দেওয়া যায় তিন চোরকে ধরে সারা রাত পিটিয়েছে ফজর আগে মেরে দিয়েছে ছস মরে গেছে কোন খেয়ে লাত জুতা শুধু তাই নাই পানি পানি করে চিল্লাচ্ছে এক নালাই ফাছে মুখে পেশাব করে দিয়েছে জি এগুলো ছোটকালে দেখা ছাত্র জীবনে দেখা কল কথা বলছি যে 14 এই করে কাজ করেছে তো সুতরাং এই গ্রাম্য বিচার গ্রামশালীস মানুষের হাতে আইন তুলে নয় সব জায়েজই না সব জায়েজই না যেই বিচারগুলি করার অনুমতি সরকারের পক্ষ থেকে নেই সেই বিচারগুলি সরকার হাতে তুলে দেবেন আর তার আল্লাহর সামনে জবাব দিবে কি বিচার করবে না করবে তারা বুঝবে কারণ বিচার করার ক্ষমতা তাদের রয়েছে ঠিক আছে এমনি শাসন যতটা সরকার তরফ থেকে বা আইন কানুন অনুমতি দেয় ওই রকমের তাজির শাসন শাসনমূলক কিছু বিচার করা যেতে পারে কিন্তু দণ্ডবিধান কায়েম করে জেনার জেনার শাস্তি আমার গ্রামে দেখেছি আমি তখন আমার বয়স তেরো বছর হবে বারো তেরো বছর জেনা করেছে গ্রামের সর্দার বুড়া জেনাই লিপ্ত প্রভাব সর্দার মানে কি তার কাছে খালফে ফেতরার পয়সা জমা হয় ফির এইসব তার মানে প্রভাবশালী সে গৃহস্থ মানুষ জমিওয়ালা মানুষ প্রভাবশালী আর মহিলা হচ্ছে গরিব সুতরাং মহিলাকে করলো কি তার চুল টুল মাথা মুন্ডন করে কত বড় হারাম কাজ মহিলার মাথা মুন্ডন করা হারাম হারাম কাজ তারপরে তাকে চুল চুন কালি করে গোটা গ্রামে গ্রামে ঢোল ঢো ঢাক পিটিয়ে ঢোল বাজার চার বলছে কি হয়েছে কি হয়েছে অমুকের অমুকের স্ত্রী জানা করেছে কি হয়েছে কি হয়েছে অমুকের স্ত্রী জানা করেছে মুসলিমরা তারাম এত কুফরি কাজই সেটা মানুষের বিধান এটা না শুধু ওই আদালতে নজর আসছে তো আচ্ছা পুরুষটা শোনেন মজার কথা পুরুষটা যেহেতু প্রভাবশালী মানুষ পনেরো হাজার টাকা ফাইন থাকে জরিমানা পনেরো হাজার টাকা সেই যুগে জরিমানা তেরো বছর বয়স আমার এখন তিরপান্ন বাউন্ন বছর বয়স তাহলে চল্লিশ পনেরো চল্লিশ চল্লিশ বছর আগের ঘটনা আমরা দেখছি পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো টাকা আদায় করতে পারিনি সে বলল আমি পরে দেবো আজানের গ্রামে যারা বিচার করছে তাদের বন্ধু বান্ধব সব সরদারের বন্ধ পরে দু পরে দিচ্ছে কেমতে দেবে কেমন তিনি আল্লাহ জাহান নামে তার যা শাস্তি দেন আর শাস্তি কায়েম করবে দুনিয়া শাস্তি কায়েম হয়নি আখেরাতে কায়ে হয়ে যাবে বুঝতে পেরেছেন এই হলো আমাদের দেশের সালিস অবস্থা আরেকটা একটা এক মহিলা বাড়ি থেকে পালিয়ে গেছে জেনায় ধরা পড়েছিল বা কিছু হয়েছিল গ্রামে এসে তখন গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে তুই এরকম পালিয়ে যা এরকম জানা করলে এই করলি তাড়িয়ে দিয়েছে ও মহিলা তখন কি করবে নিরাশরাই হয়ে গেবে সেখানে পতিতলায় চলে গেছে পরে যাই হোক মহিলা ফিরে আসতে চাই ওর বাপ ফিরিয়ে কোনো রকম রাজি করেছে ফিরিয়ে নিয়ে আসবে ফিরিয়ে নিয়ে আসবে গ্রামে ওকে বাস করতে দেবে না ওই লোককে বাস করতে দিবে না এখন ওই মেয়ের বা গরিব মানুষ তখন মাদ্রাসে এসে দরখাস্ত করলাম আমার শিক্ষকতার জামানায় আজকে থেকে প্রায় মদিনা আসার আগে তার আগে আমি চার বছর শিক্ষকতা করি সেই জমানায় তো ওরা কিছু আলেম আলমা ডাকলো তার মধ্যে আমাকেও নিল দু তিনজন আলেম গেলাম আমরা যে বিচারটা যাতে নাই বিচারই হয় ঠিক আছে একটা গ্রাম্য বিচার হবে যাতে নাই সঙ্গত বিচার এমন না হয় যে গরিব বলে তার উপরে একবার চাপ সৃষ্টি করার যাই হোক আর্থিক জরিমানায় হোক অথবা মারপিট হোক এইসব তাতে করে একটা মোটামুটি বিচার করে মেয়েটার অন্তত ফিরিয়ে নিয়ে আসা যাক একটা তো সমাধান কিছু করতে হবে গেলাম সেখানে গিয়েছি তো এলাকার যতগুলি মেম্বার নেতা চেয়ারম্যান তারপরে সরদার সব বলছে মাওলানা সাহেবদেরকে কেন নিয়ে আসা হয়েছে মাওলানা সাহেবের এত সম্মানীয় মানুষ শয়তানি ভাষা এটা এত সম্মানীয় মানুষ আমরা এইসব এই নোংরাদের বিচার করব আমরা এইসব অপরাধীদের বিচার করব আর এই সব নোংরা কথা মৌলানাদেরকে কেন শোনাবো আমরা মৌলানা মান ইজ্জতের সাথে মাদ্রাসায় থাকবেন সব সামাজিক বিচার মৌলানা সাহেব আপনারা বসিয়েন না এরা সব খারাপ মানুষ এদের বিচারটা আমরা করি যারা কোরআন এবং হাদিস জানে তাদেরকে বিচারে রাখা হয় না বিচার সালিস আমার তিক্ত অভিজ্ঞতা এই দুটো ঘটনা তো আমার জীবনে এই অল্প বয়সে আমি দেখেছি এরকম অনেক ঘটনা বিচার সালিসে ঘটে একেবারে ইসলাম বিরোধী বিচার করেছে নিজেরা ইসলাম বিরোধী বিচার করছে আর শাসকের ওপর শুধু চোখ গরমাচ্ছে যে তোরা কেন মানব বিধান বিচার করছে আর তোমরা কি করছো সারা রাতের ছবি পাঠ কেন মানব রচিত নাই বেদাত গুলো মানব রচিত না সারা রাতের ছবি করছে অমুক সাহেবের মুক্তির জন্য আমরা ছবি করছি কি বলে ওটা সব বেদারি সব বেদারি আমাদের হাবিব ভাই ছেলে না গোপালগঞ্জের উনি বলেন যে আমি এই দাম মামে সব বেদারি করেছি কোন সংগঠনের মাধ্যমে সারা রাতের সব বেদারি এই গরজে ওই গরজে সব বেদারি আমাদের ইলেকশন আসছে ইলেকশনে যাতে করে আমাদের নেতারা ভালো জিততে পারে ইসলামপন্থীরা সেজন্য সব বেদারি অথবা আমাদের নেতা জেলে আছে সেজন্য সব বেদে সার জেগে বিশেষ একটা রাতকে ধরবে আর যতগুলি রুকুন টুকুন সদস্য রয়েছে সবগুলিকে নিয়ে কি করবে ওরা কে সব বেদারি সব বেদারি বুঝেন না বুঝেন না সব মানে রাত আর বেদার মানে জেগে থাকা বেদার হম মানে জেগে থাকা এগুলো উর্দু ফার্সি ভাষা সব সার রাত জাগরণ করা মানে লাইলাতুল কাদারের মতো সারা রাত জেগে এবাদতবন্দি করে নফল পড়বে আজ দিনের কাজে যা যিকির আসকার করবে তসবিহ তাহলিল করে তওবা ইস্তিগফার করে এতবার তোমরা তওবা পড়ো এতবার ইস্তিগফার পড়ো এত রাকাত নামাজ পড়ো নফল পড়ো সারা রাত কাটা মসজিদে কাটাইতে হবে যারা সদস্য সেই সংগঠনের এটা দাম্মামে যিনি করেছেন তিনি বলে গত সপ্তাহে গেছেন নাম হাবিবুর রহমান সাহেব লেমুজিন চালাতেন এয়ারপোর্টে কেউ জানতে চালে তার নম্বর আমার কাছে আছে তারবাল الحمدাল্লাহ সেই সংগঠনে বেরিয়েছে আল্লাহ পাক তাকে হেদায়েত করেছেন আর অনেক দিনের কাজে তার অবদানও রয়েছে যেটা আমি জানি ব্যক্তিগত এগুলো মনোযোগে চিত্র হলো না এগুলো মানবিরচিত হল না আর ওরা আবার মানবিরচিত সরকার যখন মানবিরচিত আইন দে বিচার করে তাদের বিরুদ্ধে সচ্চা রাস্তায় নেমে যায় আর খারেজিদের রাস্তা ধরে নেয় আর জনসাধারণ কত যে মাল সম্পদ ধ্বংস করে সেগুলি তার বেশি ঢুকছে না তখন বিতর্কিত হয়ে যাবে তখন একে অপরের ওপর তোমার করে আমরা করি না ওরাই করে আমাদের নাম দেয় ইত্যাদি ইত্যাদি সব শুরু হয়ে যাবে কিন্তু এই সবে যাবোই কেন আমরা কথা যেটা বলছিলাম যে মানবরচিত বিধান বিচার করা মানে শুধু শাসকের ওপর কড়া নজর রাখবেন না নিজের ওপর কড়া নজর রাখতে হবে ব্যক্তি জীবনের কড়া নজর রাখতে আমার জীবনে মানুষ যদি আইন দিয়ে বিচার হচ্ছে নাকি আমার পরিবারে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হচ্ছে নাকি আমার সমাজে মানব মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হচ্ছে নাকি আমি কেন এই জালেম সমাজের সমাজ প্রতিদের কাছে বিচার নিতে যাবো যারা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে দিবে সামাজিক বিচারই আমি নেব না আমি আল্লাহর জন্য ছেড়ে দেবো আখেরাতে বিচার নেব এতটুকু কোরবানি করেন আল্লাহ ফাকরাবুল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ ফাক আমাদেরকে হৃদায়ত দান করেন তহবার কথা আল্লাহর জন্য ছেড়ে দিন কিন্তু দুনিয়ার শাস্তি দুনিয়ার শাস্তি যখন দিলেন তো দুই রকম কেন আর এও জেনা করলো সেও জেনা করলো তারপরে মহিলার বাড়ি এসে ওই জেনা করেছে মহিলা তার বাড়িতে যায়নি তো অপরাধ ওর বেশি যদি এমনিও থাকেন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তো বেশি অপরাধী কথা বুঝতে পারছেন সরকার বাস্তবায়ন না করে হ্যাঁ হ্যাঁ ব্যক্তি করতে না না পারে তারপরে তারপরে ফিরে এসছেন কার কাছে সাল্লাম সেটাকে স্বীকৃতি দিয়েছেন না দেন নাই

কাবির আসবে ইহুদি মদিনার ইহুদি কাবির আসবে কেরলাও দেখে এসেছি আমরা ছাত্র জীবনে মদিনাতে আছে কোবার পিছন দিকে যাই হোক ইহুদি ও সে গায়িকা দিয়ে সে রসুল উল্লাহ আসলাম কুৎসা গাইত রসুল উল্লাহ আসলামের সাহাবিয়াদের মহিলাদের কুৎসা গাইত আর আল্লাহ এবং রসুলকে কষ্ট দিত গাল দিত ইত্যাদি তো তাকে এক সাহাবি বলেন আনায় আর মোহাম্মদ ইমাসলাম বলে আনায় রসুল আল্লাহ তাকে হত্যা করা হয়েছে কিন্তু কি হুকুমটা কে দিয়েছেন হুকুম দিয়েছেন খালিফাতুল মুসলিম এমামুল মুসলিম রসুল উল্লাহ সাল্লাহ আসলাম হুকুম দিয়েছেন এগুলি দলিল নয় যে নিজে আইন হাতে তুলে নেবো এগুলি কাজ আচ্ছা তারপরে দেখতো এতে মাসালে নামা হাসিন ওখানে করে ওই ব্যক্তি যে ঘটনাটি বললেন সেখানে নিজের ইচ্ছে যদি ওই সাহাবি করে থাকেন তাতে দেখতে হবে যে এই ঘটনাতে লাভ বেশি না ক্ষতি বেশি তাতে লাভ বেশি ছিল এক তো রসূল উল্লাসসাল্লাম যে আছেন তাকে এসে কাজটা ঠিক করলাম না ভুল করলাম স্বীকৃতি পর অবকাশ আছে ঠিক কি না দুই নম্বর কথা যে সেই যুগে ইসলাম রসূল উল্লাসাল্মে শক্তিশালী রসূরুল উল্লাস মজুদ রয়েছেন সাহাইকেরা মজুদ রয়েছেন এই সময় প্রোডাকশন দেওয়ার মতো আছে সুতরাং এখানে ক্ষয় ক্ষতির সম্ভাবনা কম লাভের সম্ভাবনা বেশি পক্ষান্তরে আজকের যুগে যদি একজন রসুল্লাহ অবমানকারীকে অবমাননাকারীকে খুন করা হয় তাহলে মুসলিম জালেম শাসক যতগুলি ধার্মিক দাড়িওয়ালা দেখবে নামাজি দেখবে তাদের পেছনে লাগিয়ে দিবে সিএডি তদন্ত দেখ এদেরকে উঠা এদের এদের তদন্ত শুরু কর বুঝবে না যে কে সহি আকিদ আল্লাহ সহি মানে হাজার লোক আহলে সোনাল জামাত কে এগুলি সমর্থন কিচ্ছু বুঝবে না জালেমরা ঠিক কিনা বলেন তাহলে এখনকার যুগে ক্ষতির সম্ভাবনা এসেছে তখন মাসালে মাফাসের দেখতে হবে কোনটাতে ফায়দা বেশি রয়েছে এখনকার যুগে এখনকার যুগে যদি এইরকম কেউ কিছু করে সরকারের ক্ষমতা সাপোর্ট ছাড়া তাহলে তাতে ক্ষতি বেশি একটা লোককে একটা আল্লাহর শত্রুক আল্লাহ দুশ্মনকে শেষ করলো এটা হত্যা করলো কিন্তু হাজার হাজার মুসলিম নর নারীদেরকে বালা ফেলে দিল বালা মুসিবতে ফেলে দিল লক্ষ লক্ষ মুসলিমকে সন্দেহের নজরে দেখছে এরা হচ্ছে হয়তো দায়েশ এরা হচ্ছে আল কায়দা এরা হচ্ছে লাদেন বলছে না তো এই সুযোগ কেন দেব এই যুগে কিন্তু হ্যাঁ ওই রকমের যদি পরিস্থিতি থাকে তো ঠিক আছে ওই রকমের পরিস্থিতি থাকে যে ও জানছে গ্রিন সিগনাল আছে সরকারের পক্ষ থেকে যদি এরকম কাজ করে দেয় তো পিছনে সাপোর্ট আছে তাহলে ঠিক গ্রিন সিগনাল আছে রেড সিগনাল আছে আজকাল রেড সিগনাল আছে যে কাফের মোনাফেক যদি কিছু করে তাদের সব রকমের স্বাধীনতা আছে আর মুসলিম ধার্মিক তোমার কোন স্বাধীন তোমার স্বাধীনতা মসজিদ পর্যন্ত ব্যাস নামাজ রোজা কর ব্যাস ঠিক কিনা এগুলি হক কথা হক কথা বাস্তব অবস্থা আজকালকার যার ফলে এইসব দলিলগুলি আজকাল ফিট করলে হবে না দারুল মাফাসেদ মোকাদমুন আলা জালবির মাসা আলি অসুল ফেখের কায়েদা কাওয়ায়েদা ফেখিয়া মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় একটা সাবজেক্ট সেটা হচ্ছে আল কাওয়ায়দুল ফেখিয়া ফেখি কিছু মূলনীতি আছে কায়েদা কানুন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে আপনার একটা কাজ করলে লাভও আছে আর লসও আছে আর কোনটা করবেন লাভ লাভটাকে লক্ষ্য রেখে কাজটা করে ফেলবেন নাকি ক্ষতি থেকে বাঁচার জন্য কাজটা করবেন না আপনাদেরকে জিজ্ঞেস করলাম ক্ষতি থেকে বাঁচার জন্য কাজটা না করা ভালো করতে হবে না ঠিক না এটা আলা মাসালে মাসা ক্ষয় ক্ষয়ক্ষতিকে দূর করা প্রাধান্য পাবে অগ্রাধিকার পাবে আলা জলবিল মাসালে ফায়দা হাসিল করার তুলনায় এটা হচ্ছে কায়দা মদে ফায়দাও আছে আর মধ্যে ক্ষতিও আছে কোনটা করবেন মদ খাবেন না খাবেন না খাবো না এটা এটা শেখানো হয়নি এই রকমই একজন নাস্তিক একজন আল্লাহদ্রোহী কি আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে যাজের বিরুদ্ধে যে বলেছে তাকে হত্যা করলে फायदा না ক্ষতি দুটোই আছে দুটোই আছে কিছু फायदाও আছে আর কিছু ক্ষতিও আছে কিন্তু কোনটা বেশি ক্ষতি বেশি হাজার হাজার লোকদের জেল ভর্তি করে দেবে কত যে নিরীহ নির্দোষী আর সহি আকিদার মানুষ সহি মানহাজের মানুষ তার জুলমের শিকার হবে জালেমদের যার ফলে এই ক্ষেত্রে দারুল মফাসিদ ক্ষয়ক্ষতিকে প্রাধান্য দিতে হবে কিছু লাভের তুলনায় লাভ হোক আর না হোক কিন্তু তারপরেও এরাই চরমপন্থী সুতরাং দেশে যেন দাড়িওয়ালা না জন্মায় আর একটা টার্গেট হবে এই যুবকরা কেন দাড়ি রাখছে আজকাল একটা বড় টার্গেট জালেমদের বড় টার্গেট হচ্ছে ফাসিকদের বড় টার্গেট হচ্ছে মুনাফিকদের যে যুবকরা কেন দাড়ি রাখছে বুড়োরা রাখবে যুবকরা কেন ইসলাম শিখে হ্যাঁ যুবকরা কেন টাকনার উপরে সামান্য টাকনার উপরে একটু কাপড় উঠিয়েছেন কিন্তু তাতে মাথা খারাপ কিন্তু কুফরি শক্তির মোনাফিক শক্তির মাথা খারাপ কারণ এর ইসলামপন্থী হচ্ছে আর ইসলামপন্থী হওয়া মানে আগামীর জন্য আমাদের রিস্ক রয়েছে ঝুঁকি রয়েছে বুঝতে পেরেছেন তো একজন শিকার করলেও হাজার হাজার লাখ লাখ যারা ধার্মিক মুসলিম যুবক যুবতী পর্দা হেজাব আর দাড়ি টুপি ইত্যাদি বা যদি টাকনার উপর কাপড় দেখে বিশেষ করে টাকনার উপরে কাপড়ে মাথা খারাপ তাদের আর যদি মুখে দাড়ি থাকে তাহলে তাতে মাথা খারাপ এই দেখলে তাদের জন্য ফাইল খুলে যাবে সিআইডি তদন্ত ফাইল তাদের খুলে যাবে বুঝতে পারছেন এই অবস্থা দেশে গিয়ে নামেন আপনার পিছনে লেগে আছে চোরের পিছনে কোনো সিআইডি লেগে নেই কিন্তু দাড়িওয়ালা যেহেতু আপনার গ্রামে দাড়িওয়ালা কামার যুবক মানুষ পঁচিশ বছর বয়স দাঁড়িয়ে নিয়ে আপনার ফাইল খুলে বসে আছে কোন মুসলিম দেশের প্রধান বিচারপতি হিন্দু হওয়া শরীয় সম্মত মোটেই নয় বলেই আজ আল্লাহ আল্লাহ করেন বলেছেন কাফের কখনো মুসলিমদের নেতৃত্ব দিতে পারে না যাই না ইসলামে এটা হারাম কাজ জি হ্যাঁ কিন্তু হারাম কাজ বলে আমি অস্ত্র নিয়ে বেরিয়ে যাবো এটাও কি যাই ওরা একটা হারাম কাজ করছে তা হারামকে হারাম দিয়ে আমি মুছে ফেলবো হ্যাঁ হ্যাঁ একই বিচার একই বিচার একই বিচার করবে একটা মুসলিম সামান্য হচ্ছে পার্থক্য হচ্ছে যে এটা মুসলিম প্রধান বিচারপতি আর ওটা হচ্ছে মুসলিম পরিবার থেকে এসেছে বিচারপতিটা এটা হচ্ছে হিন্দু পরিবার থেকে এসেছে পার্থক্য এতটুকু কিন্তু বিচার একই রকমের করবে বিচার একই রকম তারপরে ও কোন মুসলিম যেখানে মেজরিটি রয়েছে সেখানে এই এইরকম বড় পদে রাখা সরিয়ে যাইজ না এটা একটা মাসলাম আমাদের জেনে রাখতে হবে জি ইসলামের ইতিহাস স্পষ্ট পরিমাণে চোদ্দশো বছরের ইতিহাসে খালিফা বা খালিফার ইস্তলাভিষ্কৃত গভর্নরের হুকুম ছাড়া কোনো কেউ জেহাদে যাননি মোহাম্মদিন কাসেম রহমতুল্লাহ আল্লাহ সিন্ধু প্রদেশে ভারতে প্রথম জেহাদে গেছেন সশস্ত্র জেহাদে তিনিও হাজ ইউসুফ জালেমার খনির হুকুমে গেছেন খুনি হোক কিন্তু সে মুসলিম ফাঁসে হুকুম করে যে ভালো হুকুম যে যাও ভারতে সিন্ধু সিন্ধু প্রদেশে জেহাদ করে আস সেই জন্য গিয়েছেন বার হোক আর ফাজের হোক নেক হোক আর অসৎ হোক যদি ভালো কাজের হুকুম করে বেরিয়ে পড়তে হবে এমামে তাইমের যেই যুগে তাঁতারিদের বিরুদ্ধে জেহাদে বেরিয়ে সেই যুগে জালেম শাসকরা ছিল ভোগবিলাসী শাসকরা ছিল যে তারপরে এত বড় এমাম আমাদের মত লোক না এত বড় ইমাম তিনি ময়দানে গিয়ে জেহাদ করেছেন বক্তব্য দিচ্ছেন মুজাহিদিনের সামনে অস্ত্র ধরছেন কিন্তু কার নেতৃত্বে ইবনে তাইমের নেতৃত্বে নাই কার নেতৃত্বে সেই যুগের জালেম গোনাগার শাসক এমন বলছে যে সে নেক শাসক আবু উমারের মতো ছিল নাকি আমির মাবিয়ার মতো ছিল না মোটেই ছিল না উমার আব্দুল আজিজের মতো মুখ মোটেই ছিল না কিন্তু তাদের নেতৃত্বে জেহাদ হয়েছে কখনো বিনা নেতৃত্বে জেহাদ হয়নি কারণ সাপোর্টের প্রয়োজন রয়েছে প্রোটেকশনের প্রয়োজন রয়েছে ফিরে আসবো কোথায় ফিরে আসবো আশ্রয় দেব আল্লাহ না করে ফিরে যদি আসতে হয় কোথা থেকে আশ্রয় আরও সংখ্যায় সংখ্যা আমাদের রসদ পাঠান কে রসদ আমাদের পাঠাবে কোথায় পাবেন এগুলো জি হ্যাঁ সুতরাং সব ভুল কথা এই সব গুমরাহি থেকে নিজেদেরকে বাঁচাবেন নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাবেন দিনী ভাইদেরকে বাঁচাবেন খারেজিরা বেশি ঝুঁকিপূর্ণ এক তো আছে মুনাফিকরা আছে আছে এদের চাইতে মারাত্মক খারেজিরা মানে খারেজিদের ইসলামের বেশি ক্ষতি হয়েছে খারিজিদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে কারণ আল্লাহ খুন মোনাফিক রক্ষণারিজি খুন করেছে আলী রাজিয়া আল্লাহ খারিজি খুন করেছে উসমান রাজিয়া আল্লাহ তাদের খারিজি বাগি রাখুন করেছে বুঝা গেছে যার ফলে এরা এরা বেশি ঝুঁকিপূর্ণ আমাদের জন্য আল্লাহ ফরদুল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমাদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওসলালা মোহাম্মদ ওয়াল আলী ওসাহিয়া